আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগে কি থাকছে চিন্তা করেন তো দেখি। তো চলুন, চিন্তা করার দরকার নেই, আজকে কি করব সেটা নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা তেল, এই অ্যালোভেরা তেল চুল পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যালোভেরাতে থাকে পলিওলাইটিক এনজাইম, যেটা চুলের স্কাল্পের স্কিন সেলের যত্ন নেয়। অ্যালোভেরা তেল প্রকৃতপক্ষে একটা কন্ডিশনার, যেটা দেওয়ার পরে চুলকে প্রাকৃতিকভাবে কন্ডিশনারিং করবে। আপনাকে আর আলাদা করে কন্ডিশনার ব্যবহার করতে হবে না। এই যে চলে আসছি আমার বাগানে, তো দেখতে পাচ্ছেন আমার বাগানে কতগুলো অ্যালোভেরা চারা বাচ্চা দিয়েছে, অসংখ্য বাচ্চা জন্ম নিয়েছে। ওইখান থেকে কিছু ঢালা ফালা কেটে নিয়ে আসলাম, এগুলো একটু ওয়াশিং করে ফেলতেছি, একটু আমি একটু দোতো করে ফেলতেছি, যাতে কোনো জীবাণু থাকলে সেটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন তেল তৈরির মিশনে নেমে গেলাম। অ্যালোভেরাগুলোকে আমি ধুয়ে নিলাম, এবার একটু সাইজ করে নিচ্ছি। এই পাশে যে কাঁটাগুলো আছে, কাঁটাগুলোকে কি করব আলাদা করে ফেলবো। এই কাঁটাগুলো না হলে লাগবে সহজে সিদ্ধ হবে না। যেভাবে আমি তেলটা তৈরি করব, তো এই কাঁটাগুলো করে আমি এই চামড়া সহ অ্যালোভেরাটাকে সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে এর ভিতরে যে জেলটা আছে সেটা বের করে নিতে পারেন। তো চামড়া সহ সহ করার একটা উপকারিতা আছে, সেটাও আপনাদেরকে বলে দিব কেন করতেছি এই চামড়া সহ। আবার হলো যে চামড়া ছাড়া করার একটা উপকারিতা, দুটা দুই ধরনের। তো আজকে এখন আমি আজকে করব যে অ্যালোভেরা জেলটা খোসা সহ, মানে অ্যালোভেরাটা আমি এভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই অ্যালোভেরাগুলোকে হলো যে আমি ছোট ছোট পিস করে এগুলোকে একটা নিব, ব্লান্ডারের জগে নিব। এগুলো সবগুলো দেখতে পাচ্ছেন আমি এজন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমার অ্যালোভেরাগুলো পায়ে কাটা হয়ে গেছে, এর মাঝে যেগুলো একটু বড় দেখতে পাচ্ছেন যে সেগুলো আমি একটু একটু ছোট করে নিলাম। তো নিয়ে নিলাম একটা ব্লান্ডারের জগ, এই যে ছোট্ট যে জগটা আছে ব্লান্ডারে মিনি, সেটাতে নিয়ে নিলাম। এইগুলো আমি একটু হলো যে সব উঠিয়ে 2 মিনিট এটাকে আমি ব্লান্ড করব। 2 মিনিট ব্লান্ড করার পরে একদম এটা হলো যে ফিনিশ হয়ে যাবে। আমার যেই উপাদানটা আমি পাবো, এই যে দেখতে পাচ্ছেন একদম লিকুইড হয়ে গেছে, আমি কোনো পানি ইউজ করি নাই। এখানে যেই জেলগুলো এগুলো কেটে নিয়েছি সেগুলো, তো এই যে দেখছেন এগুলো আমি একটা কাপ নিলাম, আমার একটা মেজারমেন্ট কাপ নিলাম, আমি এতটুকু কাপে নিলাম, এই এই পরিমাণটা হয়েছে। তো আমি দিয়ে দিলাম এগুলো, যতটুকু আমার অ্যালোভেরা জেল হয়েছে মিক্সার, ততটুকু আমি তেল দিয়ে দিলাম, আর একটা দারুচিনি দিয়ে দিলাম। তো দারুচিনি হলো স্কিনের জন্য অ্যালার্জি জাতীয় সমস্যা থাকলে সেটা, তো দারুচিনির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে তো দেখতে পাচ্ছেন চুলাই দিয়ে নাড়তেছি নাড়তেছি, খুব মৃদু আছে, জালটা কোনো মতে বাড়ানো যাবে না, তাহলে দ্রুত ইয়েগুলো শুকাই যাবে, তেলগুলো শুকাই যাবে। তো আস্তে আস্তে করে আমি এটাকে বয়ল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো করতে করতে এক পর্যায়ে দেখেন আমার ইয়েগুলো ঘন হয়ে গেছে, অ্যালোভেরা এবং তেলের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখন মোটামুটি তেলটা বোঝা যাচ্ছে যে তেলটা হয়ে গেছে। তো আমার তেলটা হয়ে যাওয়ার পর আমি একটু কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। এভাবে একটা চাকনি নিয়ে নিলাম, একটা টিস্যু পেপার দিয়ে দিলাম, চাইলে আপনারা একটা সুতি কাপড় দিতে পারেন, আমি যেহেতু উপরের ইয়েগুলো ফেলে দিব তাই হলো যে টিস্যু পেপারটা ইউজ করতেছি। এই যে দেখতে পাচ্ছেন টিস্যু পেপারটা দিয়ে আমি আলাদা করে আমার তেলগুলো নিয়ে নিলাম। তো এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ অ্যালোভেরা তেলটা, এই তেল চুল পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা কিভাবে ব্যবহার করবেন আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। তো হলো যে যেদিন আপনি হলো যে গোসল করবেন, এর আগের দিন রাতে বা 3-4 ঘন্টা আগে রাতে মাথার ডগায় আঙ্গুলের ডগা দিয়ে আস্তে আস্তে করে ম্যাসেজ করবেন মাথার স্কাল্পে। ম্যাসেজ করে তারপরে হলো যে 2-4 ঘন্টা এটা রেখে দিবেন, এরপরে যে কোনো ব্র্যান্ডের একটা শ্যাম্পু দিয়ে আপনি ওয়াশ করে নেবেন। এভাবে 1 সপ্তাহ ব্যবহার করে দেখেন কি একটা জাদুকরি দেখতে পাচ্ছেন, ট্রাই করে দেখবেন। আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইভাবে তৈরি করে নেবেন অ্যালোভেরার তেল। এই যে আমার তেলটা হয়ে গেছে খুব সুন্দরভাবে, তো অনেকটা দেখতে যে কালারটা আসছে এটা হলো আমি যে খোসাটা ফালাই নাই
সেই জন্য হলো যে এই কালারটা আসছে। আর যদি খোসা সহ খোসাটা ফেলে আমি শুধু জেলটা নিতাম তাহলে অবশ্য তেলটা একটু তেলের কালারে আসতো। এখন হলো অ্যালোভেরার যে কালারটা আসছে অরিজিনাল ওই কালারটা আসছে। তো আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কারো উপকারে লাগে অবশ্যই অবশ্যই একটা শেয়ার একটা লাইক করতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।